আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিশ্বসেরা ধাঁধা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজ আমরা দেখব এই টি মাধ্যমে এমন কিছু প্রশ্ন যেগুলো না জানলে নয় আপনি যদি নতুন নতুন বিষয় জানতে চান অজানা তথ্যকে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একবার হলে দেখুন আজকে এই টিউটোরিয়ালে বিশ্বের আনকমন সব বিষয় তুলে ধরা হয়েছে যা আপনার মেধাকে এবং আপনার সাধারণ জ্ঞানকে পরিপূর্ণ করে তুলতে সাহায্য করবে তাই আর দেরি না করে আমরা আমাদের কালেকশনগুলি কালেকশানগুলি নিই তো ভিওর্স আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না এবার দেখিনি আমাদের মূল বিষয়গুলো মনে মনে পড়লে নাকি জোরে জোরে শব্দ করে পড়লে পোড়া বেশি মুগস্থ হয় চলো না এর উত্তরটা দেখে নি উত্তরটা হবে একটি সমীক্ষায় দেখা গেছে জোরে জোরে শব্দ করে পড়লে পোড়া তাড়াতাড়ি মুগস্থ হয় যদি ভূত আসে তাহলে তাদেরকে কেন আমরা দেখতে পাই না এর উত্তরটা হল যেমন হাওয়া আমরা দেখতে পাই না কিন্তু আমরা হাওয়া অনুভব করতে পারি সেই রকম আমরা ভূতকে দেখতে পাই না শুধু তাদের অনুভব করতে পারি সাবান দিয়ে হাত ধোয়ার কতক্ষণ পরে আমাদের হাত থেকে প্রায় সমস্ত জীবাণু মারা যায় এর উত্তরটা হবে সাবান দিয়ে হাত ধোয়ার চার থেকে পাঁচ মিনিট পরে আমাদের হাত থেকে প্রায় সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় খাবার আগে কেউ দেখে না কিন্তু খাবার পরে সবাই দেখে বলতো জিনিসটা কি এর উত্তরটা হলো হোসট খাওয়া চীন দেশের মানুষেরা কেন সাঁফ আরশোলা কুকুরের মাংস খায় এর উত্তরটা হবে প্রাচীনকাল থেকে খাওয়া হয় এবং তাদের কাছে এগুলো সুস্বাদু একটি খাবার তাই এগুলো খায় মোবাইল রিচার্জ তিরিশ দিনের পরিবর্তে আঠাশ দিনের হয় কেন এর উত্তরটা হলো মোবাইল রিচার্জ তিরিশ দিনের বদলে আঠাশ দিনের হওয়ার কারণটি হলো আপনাকে বছরে বারো বারো বারের বদলে তেরো বার রিচার্জ করতে হবে এর একটি কোম্পানির বেশি লাভ হবে পৃথিবীর চারপাশে প্রায় কতগুলো স্যাটেলাইট আছে উত্তরটা হল পৃথিবীর চারপাশে প্রায় ছয় হাজারের বেশি স্যাটেলাইট আছে কিন্তু বর্তমানে সক্রিয় আছে প্রায় তিন হাজার টাইটানিক জাহাজটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল এবং টাইটানিক সিনেমাটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল এর উত্তরটা হবে টাইটানিক জাহাজটি তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল ষাট কোটি টাকা আর টাইটানিক সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় চোদ্দোশো কোটি টাকা ঘুমানোর সময় আমাদের মোবাইল ফোন শরীর থেকে কতটা দূরে রাখলে শরীরে কোনো ক্ষতি হয় না উত্তরটা হবে ঘুমানোর সময় মোবাইল ফোন শরীর থেকে কমপক্ষে তিন ফুট দূরে রাখা উচিত অথবা মোবাইল ফোনের ফ্লাইট মোড অন রাখলে শরীরে কোনো ক্ষতি হয় না ভারতের কত শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে ভারতের সাত পয়েন্ট পাঁচ শূন্য দশমিক শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে বিশ্বের সবচেয়ে দামি ফল কোন দেশে পাওয়া যায় এর উত্তরটা হলো পৃথিবীর সবচেয়ে দামি ফল জাপান দেশে পাওয়া যায় এই ফলের নাম জুব্রি খরবুজা এবং এই ফলটির দাম প্রায় আট লক্ষ টাকা একজন মানুষ খাবার না খেয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে এর উত্তরটা হলো একজন মানুষ তিরিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত খাবার না খেয়ে বেঁচে থাকতে পারবে কিন্তু জল পান করে যেতে হবে তা না হলে দশ থেকে এগারো দিন পর্যন্ত বাঁচবে একটি আরশোলার গোলা কেটে বাদ দিয়ে যাওয়ার পরও তারা কিভাবে এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তরটা হবে তারা খুব দ্রুত কাটা যাওয়া ছিদ্র বন্ধ করে এবং শরীরের বিভিন্ন অংশ দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণে দেবী বেঁচে থাকতে পারে কোন দেশের রাস্তা ধোয়ার জন্য বসার জল ব্যবহার করা হয় জাপান দেশে বসার জল সেটা করে রাখা হয় এবং তা দিয়ে সেখানকার রাস্তা পরিষ্কার করা হয় কোন দেশের নোটে ভগবান গণেশের ছবি আছে। ইন্দোনেশিয়া দেশের নোটে ভগবান গণেশের ছবি আছে কিসমিস খেলে কি হয় চলুন না উত্তরটা দেখে নি কিসমিসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীরের আয়রনের ঘাটতি দূর করতে সাহায্য করে পুরো পৃথিবীতে প্রতি বছর মশার কামড়ে কত লক্ষ মানুষের মৃত্যু হয় এর উত্তরটা হবে প্রতি বছর মশার কামড়ে প্রায় আট লক্ষ মানুষের মৃত্যু হয় পুরো পৃথিবীতে ক্রি খেলে দ্রুত এলার্জি কমে লেবু হলো অন্যতম সাইটিক জাতীয় ফল যা এলার্জি কমাতে দারুণ কাজ করে আমাদের একটা নতুন অভ্যাস তৈরি করতে কতদিন সময় লাগে আমাদের যে কোনো একটি অভ্যাস তৈরি করতে সময় লাগে একুশ দিন ভাত খাবার পর সঙ্গে সঙ্গে ঘুমালে শরীরের কি ক্ষতি হয় ভাত খাবার পর সঙ্গে সঙ্গে ঘুমালে শরীরের চর্বি বা মেদ বৃদ্ধির পরিমাণ বেড়ে যায় তো ভিয়র্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন